আসসালামু আলাইকুম বন্ধুরা, সিডিএস এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব থেকে ক্লেম সরানো যায়, কপিরাইট ক্লেম কিভাবে সরানো যায় ইউটিউব থেকে, এটা আপনাদেরকে আমি দেখাবো। চলুন বন্ধুরা, দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। ফার্স্ট অফ অল আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার চুজ করে নিতে হবে, যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে, এটা আপনার মোবাইলেই হোক আর কম্পিউটারেই হোক। তো প্রথমত আমি ক্রোম ব্রাউজারটাকে চুজ করে নিলাম। ক্রোম ব্রাউজারে ওপেন করব। দেন আমি ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউবে ঢুকব। দেন ইউটিউবে যাওয়ার পর আপনি আপনার চ্যানেলে যাবেন। চ্যানেলের লোগোটাতে ক্লিক করার পর ইউর চ্যানেল লেখাটাতে ক্লিক করবেন। দেন এখানে ম্যানেজ ভিডিও লেখা আছে, ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর দেখুন আপনার ভিডিওর পাশে কোনটাতে কপিরাইট ক্লেম আছে, কোনটাতে নেই, এটা এখানে শো করবে। এই যে দেখুন, আমার লাস্ট আপলোড করা ভিডিওটিতে কপিরাইট ক্লেম এসেছে এবং অলসো আরেকটা ভিডিওতে আছে। তো কিভাবে কপিরাইট ক্লেমটা আমি এখান থেকে উইথড্র করে নিব, ওইটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমার এর জন্য কপিরাইট ক্লেমের উপর মাউস কার্সরটা নিতে হবে। নেওয়ার পরে এখানে দেখুন কপিরাইট ক্লেম, এখানে কপিরাইট ক্লেমের আমি এখানে সি ডিটেলস নামে একটা অপশন আছে, আমি ওইটাতে ক্লিক করব। দেন এখানে দেখাবে আমার কোন জায়গাটাতে আসলে কপিরাইট ক্লেমটা এসেছে। আমার লাস্ট অংশে, লাস্ট 6.44 পর থেকে 6.54 পর্যন্ত কয়েক সেকেন্ডে একটু কোনো একটা অডিও আছে হয়তো, যেটাতে কপিরাইট ক্লেম এসেছে। তো আমি সিম্পলি এখান থেকে চাইলে এখানে সিলেক্ট অ্যাকশনে গিয়ে চাইলে এখান থেকে আমি এটাকে ট্রিম করে টোটাল ভিডিও সহ এখানে লাস্ট যে ভিডিও আছে ওই ভিডিও সিনটা সহ ডিলিট করতে পারি। চাইলে এখানে রিপ্লেস, অন্য একটা রিপ্লেস সং এই অপশনে গিয়ে অন্য কোনো একটা গান দিতে পারি। এখানে যদি আমি রিপ্লেস সঙ্গে যাই, এর পর অনেক গান আসবে যেগুলো ইউটিউবে কপিরাইট হিসেবে ইয়ে করে না, কপিরাইটের আওতায় পড়ে না। তো এই ক্ষেত্রে আমি এখানে রিপ্লেসে যাচ্ছি না। রিপ্লেসের প্রসিজারটা একটু লং, একটু সময় নেবে। আমি দেখতে হবে, গান চুজ করতে হবে, দেন সাউন্ডটা চুজ করতে হবে, দেন আমাকে এখানে দিতে হবে অল্প সময়ের যেহেতু একটা সাউন্ড। আমি এখান থেকে মিউট সং করে দিব, মিউট সং করে দেবো। এই অল্প সময়ের লাস্টের অংশটা যদি মিউট হয়ে যায় তাহলে আমার কোনো সমস্যা নেই, দেশে আমি কিন্তু মিউট সং করে দেবো। আর একটা অপশন আছে, লাস্ট অপশন দেখতে পাচ্ছেন, ডিসপোর্ট বলতে আপনার যদি কোনো গান নিজের থাকে, নিজের ধরুন আপনি কোনো কারণে এটা কারোর কাছ থেকে কিনেছেন বা আপনার ইন্ডাস্ট্রির জন্য ইউজ করেছেন বা আপনার ভিডিওর জন্য ইউজ করেছেন, কারোর কাছ থেকে এটা পারচেজ করেছেন, বাট এটা দিয়ে আপলোড করার পরেও বা আপনার নিজের গান আপলোড করার পরেও এটা আপনাকে দেখাচ্ছে যে আপনার এই কপিরাইট ক্লেম দেখাচ্ছে, তখন আপনি এখানে ডিসপোর্ট দিয়ে ওদের সাথে এই বিষয়টা আপনি ডিসকাস করে ওইটা আপনার কপিরাইট ক্লেমটা উঠাতে পারবেন। তা আমি, আমার যেহেতু এই গানটা নিজের না, অন্যখান থেকেই নেয়া, তো এই জন্য এটা আসলে ইউটিউব কপিরাইট ক্লেম হিসাবে দেখাচ্ছে, দেশে আমি এখানে মিউট সং দিয়ে দিব, এই অল্প সময়টাকে মিউট করে দিব। তো এখানে মিউট দেখাচ্ছে যে যদি আমি ফুল ভিডিওটাকে মিউট করে দিতে চাই, এখানে আমি 0 থেকে 6 পয়েন্ট আমার ভিডিওটা যতটুকু লম্বা আর কি ততটুকু যদি দিয়ে দিই তাহলে টোটালটা মিউট হয়ে যাবে। অথবা আমি যদি চাই যে অংশটাতে আমার কপিরাইট এসেছে ওই অংশটাকে মিউট করে দিতে, তাহলে এটার জন্য আমাকে কী করতে হবে, এখানে অলরেডি সিলেক্ট করা আছে যে 6.44 থেকে 6.54 পর্যন্ত আমার কপিরাইট আসছে। তো এইটুকু জায়গা যদি আমি মিউট করে দিই তাহলেও আমার হয়ে যাবে, ভিডিওতে আর কপিরাইট ক্লেম থাকবে না। তো দেখো এখানে যেহেতু সিলেক্টেড করাই,
mute all sound when song plays এখানে আমি দিয়ে দেন কন্টিনিউ দিয়ে দিব দেন মিউটে দিয়ে দিব এটা প্রোগ্রেস হতে কিছুটা সময় নেবে হতে পারে 5-10 মিনিট নিতে পারে আবার হতে পারে কোনো সময় ঘন্টাখানেক বা একদিন দুই দিন তিন দিন সর্বোচ্চ 7 দিনের ভিতর এটা হয়ে যায় তো এক্ষেত্রে আমার কোনো সময় 7 দিন লাগে নাই 7 দিনের পর্যন্ত যায় নাই ঘন্টা দুই তিন ঘন্টার মধ্যে হয়ে যায় তো আমি এক্ষেত্রে এটাকে প্রসেসিংয়ে রেখে দিলাম দেখা যাক প্রসেস হয়ে গেলে এটা অটোমেটিক্যালি ইউটিউব ক্লেমটা উঠিয়ে নেবে তখন আমার এটা মনিটাইজেশনের জন্য অ্যাকসেপ্টেবল হয়ে যাবে অ্যান্ড এটা মনিটাইজেশনও হবে এবং ক্লেমটা টোটালি উঠে যাবে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এখানে চেকিং আসছে চেকিংটা যখন কমপ্লিট হয়ে যাবে যখন আমরা বুঝতে পারবে যে আমি আমার ভুলটা বা আমি যেটাই হোক ওটা আমি আমি শুধরে নিয়েছি বা এখান থেকে অডিওটা আমি উঠিয়ে নিয়েছি যে অডিওটা কপিরাইট ক্লেম ছিল ওই অডিওটা আমি উঠিয়ে নিয়েছি তখন অটোমেটিক্যালি ইউটিউবে আমাকে কপিরাইট ক্লেমটা ওরাও তুলে নেবে কপিরাইট ক্লেমটাও তুলে নেবে অ্যান্ড এখান থেকে চেকিং লেখা সরে গিয়ে এখানে নান যেভাবে লেখা আছে নান লেখাটা আসবে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা যদি আপনার মনে হয় যে উপকারে আসবে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম